হ্যালো বন্ধুরা চলে এলাম আমারও ইউটিউব চ্যানেলে আর একবার তো বন্ধুরা আপনারা দেখছেন জেবিএল ডেক্স সেন্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো লাইন ট্রান্সফর্মার ব্যাপারে যে হর্ন বাজানোর জন্য যে হান্ড্রেড ভোল্ট লাইন ট্রান্সফর্মার ইউজ করা হয় হর্ন চালানোর জন্য সেই লাইন ট্রান্সফর্মার বিষয়ে কথা বলতে চলেছি তো বন্ধুরা দেখুন এখানে ট্রান্সফর্মার রয়েছে সিক্সটি ওয়ার্ডের ঠিক আছে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সিক্সটি ওয়ার্ড লাইন ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারগুলো আমরা নিজেদের হাতেই ফিটিং করি হ্যান্ডমেড হিসেবে এবং খুবই কোয়ালিটিফুল হিসেবে তৈরি করা হয়েছে আপনারা এক একটা ট্রান্সফর্মার দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে এক একটা ট্রান্সফর্মার এরকমভাবে ক্যাপাসিটিতে ফিটিং করা হয়েছে এবং এই ট্রান্সফর্মারগুলোতে অ্যাকচুয়ালি ষাট ওয়ার্ড ট্রান্সফর্মার এটা চল্লিশ পঞ্চাশ ষাট আপনারা তিন রকম ওয়ার্ড ইউজ করতে পারবেন একটা ইউনিটের ক্ষেত্রে সিক্সটি ওয়ার্ড ইউনিটের ক্ষেত্রে আপনারা তিন রকম ওয়ার্ড ব্যবহার করতে পারবেন ফর্টি ফিফটি সিক্সটি এবার আমাদের এই যে ট্রান্সফর্মগুলো দেখুন একদিকে লেখা রয়েছে কমন হান্ড্রেড ভোল্ট যেটা আপনাদের অ্যাম্প্লিফায়ার অথবা আপনার যে যে মাইকের মেশিন সেই মেশিনের হানড্রেড ভোল্ট পেছন থেকে কানেকশান হবে এই যে সাদা এবং ব্লু পয়ারের মাধ্যমে এখানে লেখাও রয়েছে দেখুন যে ব্লুটা হান্ড্রেড লাইন এবং সাদাটা হচ্ছে কমন লাইন এদিকটায় দেখুন রেড আর ব্ল্যাক রয়েছে সোলোমস মানে যে ইউনিটের টার্মিনাল হয় প্লাস মাইনাস সেই প্লাস মাইনাসের জন্য লাল আর কালো তার বের করা আছে তার মানে এই ক্লিপটার সঙ্গে আপনারা এই ক্লিপটার সঙ্গে দড়ি দিয়ে পোলের সঙ্গে বেঁধে মানে ইউনিটের সঙ্গে বেঁধে আপনারা জাস্ট লাল কালো তারটা ইউনিটের সাথে লাগিয়ে দেবেন আর আপনারা সাদা আর ব্লুটা হান্ড্রেড লাইনের সাথে কানেক্ট করে দিলে আপনাদের ইউনিট চালু হয়ে যাবে এটা অপারেটরের ক্ষেত্রে সেটিং করাটা খুবই ইজি ব্যাপার তো যার জন্য আমরা এই ক্যাপাসিটিতে তৈরি করেছি এবার ধরুন আপনারা কোনো ইউনিটে চল্লিশ ওয়াট ব্যবহার করতে চাইছেন তাহলে আপনাদের এই নাটটা খুলে এই ক্লিপটা এখান থেকে সরিয়ে এই নাটে কানেক্ট করে দিলে চল্লিশ হয়ে যাবে মিডিলের নাটে কানেক্ট করলে পঞ্চাশ হয়ে যাবে মানে ওয়ার্ডটাকে আপনারা কমাতে পারবেন বাড়াতে পারবেন এই তিনটে ট্যাকের মাধ্যমে ঠিক আছে যেমন আপনারা প্রথমটা চল্লিশ ওয়ার্ড এই যে চল্লিশ ওয়ার্ড লেখা আছে দ্বিতীয় যে পোলটা রয়েছে এটা পঞ্চাশ ওয়াট আর সবার লাস্ট যেটা ষাট ওয়াট আমরা ষাট ওয়াটেই ফিট করে রেখেছি তো এই ট্রান্সফর্মারটা আমরা তৈরি করেছি হ্যান্ডমেডভাবে এবং এটা খুবই মজবুতি বা বক্স এই বক্সটাও খুব মজবুতি আমাদের অর্ডার দিয়ে সেভাবে তৈরি করা প্লাস এটাতে জল ভেতরে যাবার কোনো পরিস্থিতি নেই মানে ভেতরে যে জল ঢুকবে এরকম কোনো ব্যাপার নেই এটা ওয়াটারপ্রুফ টাইপ করে তৈরি করা আর এটা রং চটে যাওয়ার ভয় নেই বক্সের খুবই মজবুতি তো এই ট্রান্সফর্মারগুলো পিওরলি কপার একদম হানড্রেড পারসেন্ট কপার এগুলোর ছ মাসের ওয়ারেন্টি আছে আপনারা চাইলে ছ মাসের মধ্যে যদি আপনাদের বড়ো অ্যাম্প্লিফায়ারে এগুলো জ্বলে যায় পুড়ে যায় তো আপনারা রিপ্লেস পাবেন ঠিক আছে তো সেজন্য সেইভাবেই তৈরি করা আর দামের কস্টিংটা একটু বেশি আমরা এখানে দাম বলছি না আপনাদের প্রয়োজন হলে আপনারা ইউটিউবে ফোন করে দাম জিজ্ঞেস করে নিতে পারেন আমাদের থেকে কারণ এটা এইভাবেই তৈরি করার জন্য দামটা বেশি হয়েছে কারণ আমরা যে এই অয়ারগুলো ব্যবহার করেছি এগুলো কপার ওয়ার একদম মজবুতি কপার ওয়ার ঠিক আছে যার জন্য সব কিছু কোয়ালিটি ভালো করতে গিয়ে দামের কোয়ালিটিটা একটু বেশি হয়ে গেছে তো আমরা এই নিয়ে প্রচুর মাল ইউজ করেছি পশ্চিমবাংলায় বেঙ্গলে এবং ওয়েস্টবেঙ্গলের বাইরে আমাদের থেকে প্রচুর মাল অনলাইনে যাচ্ছে অনেক বন্ধু ব্যবহার করছে এবং এর রেজাল্ট প্রকৃতপক্ষে বুঝতে পেরে পারছে এবং এটা চালানোটা এতটাই সহজ যে ইজিভাবে সেটিং করে ফেলছে মানে হর্ন চালানোটা খুবই বিরক্তকর ব্যাপার বললেই চলে বক্স সেটিং যত তাড়াতাড়ি হয় একটা হর্ন সেটিং করতে গেলে অনেকটা মানে হেঁপা ব্যাপার থাকে হর্ন মতো লাইনে সেটিং করে বাজানো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুবই একটা টাফ ব্যাপার যারা সেট করে বাজায় তারাই বুঝতে পারে তার জন্য এই লাইন ট্রান্সফর্মার একটা বিশেষ ভূমিকা পালন করে লাইন ট্রান্সফর্মার লাইন ট্রান্সফর্মার যদি ঠিকঠাক মতন হয় এবং সার্ভিস যদি ঠিকঠাক মতো দেয় সেটিংটা যদি ভালো হয় তো আপনাদের হর্ন এক লাইনে যদি আপনারা তিরিশটা হর্নও বাজান তো তিরিশটা হর্ন তিরিশটা একই রকমই বাজবে কোনো রকম আওয়াজের প্রবলেম আসবে না তো বন্ধুরা এই ট্রান্সফর্মারগুলো আমরা বাজারের যে সমস্ত ট্রান্সফর্মার বিক্রি হয় খোলা বাজারে সেগুলোর সাথে আমাদের ট্রান্সফর্মার আপনারা কম্পেয়ার করে দেখবেন অবশ্যই আমাদের কোয়ালিটি এবং রেঞ্জ যথাযথভাবে অনেকটাই বেশি এবং আরও একটা কথা বলি এই ট্রান্সফর্মারগুলো আমাদের যে ট্রান্সফর্মার এতে মেশিনের উপরে লোড পড়ে না আপনারা একটা স্টেঞ্জার পাঁচশো এক অ্যাম্প্লিফায়ারে দশটা করে ইউনিট চালাতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে একটা স্টেঞ্জার সাতশো এক অ্যাম্প্লিফায়ারে বারোটা করে ইউনিট চালাতে পারবেন বাজারে ট্রান্সফর্মার আমাদের থেকে একটু বেশি চালাতে পারবেন হয়তো তেরো চোদ্দোটা করে সাতশো এক চালাতে পারবেন কিন্তু দেখবেন যতই ট্রান্সফর্মার একটা অ্যাম্প্লিফায়ারে হয়তো একটা পাঁচশো এক অ্যাম্প্লিফায়ারে অনেকে দশটা এগারোটা পর্যন্ত চালায় ইউনিট কিন্তু আমরা যদি মনে করি আট পিস চালাবো তাহলে আমাদের মেশিনের পরে লোড ক্যাপাসিটিটাও ঠিক থাকবে এবং হর্নগুলো সমান বাজবে প্রথম থেকে শেষ পর্যন্ত অতএব আমরা যতটা চেষ্টা করবো একটা অ্যাম্প্লিফায়ারে হিসেবে দশটা হর্ন চালানোর কথা থাকলে ওখানে আটটা বাজানো আমাদের পক্ষে বেটার কারণ এখন যা ওয়েদারের পরিস্থিতি যা গরম তাতে মেশিনের পরে তো লোডের ব্যাপার থাকে সেটা আপনারা ভালো করেই বোঝেন যে গরমকালে মেশিনে ফ্যান ইউজ করতে হয় শীতকালের ব্যাপারটা আলাদা শীতকালে একটা মেশিনে দুটো হর্ন বেশি চাপানো যায় কিন্তু গরমকালের ক্ষেত্রে সেটা ঠিক না সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা মেশিন ওভারলোড করবে টেম্পার করবে এগুলোর থেকে বাঁচার জন্য দুটো ইউনিট আপনারা পারলে কম ইউজ করবেন মেশিনে সাতশো মেশিনে যদি আপনারা সবাই জানেন একটা সাতশো এক অ্যাম্প্লিফায় এগারো বারোটা করে ইউনিট লোক অনেকে চালায় আমি যদি সেখানে দশটা চালাই বা নটা চালাই না আমার মেশিনটা অন্তত একটু রেস্ট পাবে হর্ন কাটবে না মেশিনে হর্ন কম দিলে যে হর্ন কেটে যাবে এটা বাজে কথা কাটবে না আপনারা সেই লেভেলটা ঠিক রেখে বাজাতে পারলেই হবে অপারেটর ঠিক রাখে ঠিক ঠিকমতো কন্ট্রোল করতে পারলেই হবে ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের এই যে ট্রান্সফর্মারগুলো এগুলো আমরা এখানেই ম্যানুফ্যাকচার হয় এখানে তৈরি হচ্ছে তো দেখুন এই ট্রান্সফর্মারগুলো অ্যাকচুয়ালি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আপনাদের ঘরে পৌঁছে দিতে পারবো তবে এই ট্রান্সফর্মারগুলো অনলাইনে নিতে গেলে আপনাদের ডেলিভারি চার্জ কিন্তু আলাদা দিতে হবে ঠিক আছে কারণ এগুলোর এক একটা ট্রান্সফর্মার কমসে কম নশো গ্রাম থেকে এক কিলো ওয়েট আছে আপনারা নিড এটাকে ওয়েট করে নেবেন বক্স কমপ্লিট সমেত একদম পুরো নশো থেকে এক কিলো ওয়েট আছে যার জন্য এটা অনলাইনের মাধ্যমে পাঠাতে গেলে আপনাদের কিছু ডেলিভারি চার্জ আমাদেরকে দিলে আমরা আপনাদের ঘরে পৌঁছে দেবো একদম নিশ্চিন্তে পৌঁছে যাবে তো অনেকেই অর্ডার করেছে সবই আজকেই এখান থেকে ডেলিভারি হবে যে হুগলি থেকে মা মনসা সাউন্ড বিআর সাউন্ড ঠিক আছে এই যে এক একজন সব অর্ডার করেছে নাম ঠিকানা দেওয়া রয়েছে এখানে তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের প্রয়োজন হলে আমাদের থেকে একবার নিয়ে দেখুন কোয়ালিটি অবশ্যই ভালো কারণ এই ধরনের ট্রান্সফর্মার এখনও পর্যন্ত বাজারে সেইভাবে বিক্রি হয় না কোনো দোকানে যে একদম পার্টিকুলারি এত সুন্দরভাবে ফিটিং করে বাজারে হয়তো নাও পাওয়া যেতে পারে ট্রান্সফর্মার পাওয়া পাওয়া যায় বাজারে কিন্তু আমাদের মতন এরকমভাবে কোয়ালিটি ফুলভাবে তৈরি করে নাও পাওয়া যেতে পারে আমরা এখনও দেখিনি কারণ এই ধরনের ট্রান্সফর্মার প্রথম আমরাই বাজারে নিয়ে এসেছি ঠিক আছে তো ইউটিউব চ্যানেল সার্চ করলে বুঝতে পারবেন এখানে যে আমাদের একটাই প্রথম ইউটিউবে এবং আমাদের থেকেই প্রচুর মানুষ দেখে নিয়েছে বিশ্বাস করে প্রথমে পাঁচ পিস দশ পিস করে নিয়ে টেস্ট করে দেখেছে পরবর্তীতে অনেক মানুষ অর্ডার করেছে ঠিক আছে তো পশ্চিমবাংলায় অ্যাকচুয়ালি বাঁকুড়া মেদিনীপুরটাই হর্ন বেশি চলে সব থেকে আপনারা জানেন সেখানে প্রচুর মানুষ বাঁকুড়াতে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হন প্রচুর পরিমাণে চলে নদীয়াতে তো প্রচুর চলে হুগলি বর্ধমানেও চলে তো সব জায়গা থেকে আমাদের কাছ থেকে মাল নিয়ে দেখেছে যারা ইউজ করেছে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ কোয়ালিটি কি আছে এখনও প্রচুর মানুষ ব্যবহার করছে মাল নিচ্ছেও যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে ইউটিউব লিঙ্কে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো আপনাদের অনলাইনেও দিতে পারবো অথবা আপনারা যদি মনে করেন আমাদের ঘরে এসে নিয়ে যাবেন তো নদীয়া শান্তিপুর আমাদের ঠিকানা শান্তিপুর স্টেশনের কাছে স্টেশনে নেবে পাশেই দোকান এখানে এসেও আপনারা মাল দেখে নিয়ে যেতে পারবেন প্রয়োজন হলে অনেকে আসছে আমাদের এখানে এসে নিয়ে যাচ্ছে ঠিক আছে মানে এমার্জেন্সি থাকলে আর যাদের যারা চাইছেন যে আপনারা ঘরে বসে নেবেন তো ঘরেও নিতে পারেন তবে আপনাদেরকে ভিডিওতে যথাযথ যা দেখালাম এটা এটার মধ্যে কোনো ফেক কিছু নেই এটা আমরা অরিজিনালভাবেই তৈরি করেছি যার জন্য কোয়ালিটি ঠিক রাখতে গিয়ে দামের পরিমাণটা একটু বেড়েছে এই হচ্ছে ব্যাপার তো পছন্দ হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে